একজন বলতেছিল যে হট এন্ড স্পাইস নামের রেস্টুরেন্ট আছে খুব ভালো, চলো যে দেখি খাবারটা কেমন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়াম দা হাংরি ট্রাভেলার। আজকে আমরা একটু মতিঝিলের দিকে যাব। আমার এক পরিচিত ভাই উনি বলল মতিঝিলে একটা মেক্সিকান রেস্টুরেন্ট আছে এবং পিজা দুটাই খুব ভালো বানায়। সো যেহেতু আজকে ছুটির দিন, রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা, সো আজকে একটু মেক্সিকান ফুড ট্রাই করে দেখা যায় কিংবা ইটালিয়ান পিজাও ট্রাই করে দেখা যায়। সো লেটস গো। ভাইয়া, আপনাদের রেস্টুরেন্টের পিজাটার অনেক নাম শুনেছি, সে কারণে আসা আর কি। আমি যদি চাই আপনাদের রেস্টুরেন্টের কিচেনে যে পিজাটা কিভাবে তৈরি করে দেখতে পারবো? অবশ্যই অবশ্যই। সো অলরেডি খাবার আমরা অর্ডার করেছিলাম, ফুডটা চলে এসছে। যা যা অর্ডার করেছিলাম আমরা সবগুলো চলে এসছে। থাই স্যুপ দিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলাম, অন্থন দিয়েছিলাম অ্যাপেটাইজার হিসেবে, আর মেন কোর্সে আমরা দিয়েছিলাম। সো অলরেডি কড়াই কড়াইটাও চলে এসছে এবং আইরিশ প্ল্যাটারটাও চলে এসছে। সো আমরা এখন ট্রাই করে দেখবো যে কোন ফুডটা কেমন লাগে। স্যুপটা খুবই ভালো। আপনার নর্মাল যে রেস্টুরেন্ট আছে আমরা বাইরে খাচ্ছি, সেম ক্যাটাগরি, আপনার প্রাইসিং অনুযায়ী কোয়ালিটি ভেরি গুড এবং পর্যাপ্ত ইনগ্রিডিয়েন্টসও আছে। আপনার মাশরুম বলেন, চিকেন বলেন, ইভেন আপনার শ্রিম্প, শ্রিম্পও পাবো আমরা এখানে। ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ক্রিসপি, ইভেন যে মেয়োটা তৈরি করেছেন মেয়োটা খুবই মজা। দেখুন ডেকোরেশন খুবই সুন্দর। সো ট্রাই না করি না। সল্টি এবং লেমন, মানে আপনার এটা খুবই রিফ্রেশ করতে পারিনি, যাতে মজার ড্রিঙ্কস আমি খেতে পারবো। আমার রিকমেন্ডেশন থাকবে যদি এই রেস্টুরেন্টে আসেন অবশ্যই এটা ম্যান্ডেটরি অর্ডার করবেন আপনি, এই পিঙ্ক লেভেল ড্রিঙ্কসটা। আর একটু অন্তত ট্রাই করে দেখি, কারণ অন্তত কিন্তু সবাই ভালো বানায় না। চিকেনের পরিমাণটা বেশি, ইটস গুড। যদি বোঝা যায় যে আপনার ফুড যেখানেই হবে যদি কোয়ালিটি ভালো হয়, আপনি কিংবা আমি যে কেউ কিন্তু খুঁজে ঠিকই চলে আসবো। আর যেহেতু ফুডগুলো ভালো হয়েছে, আমি ভিডিও ইনবক্সে অবশ্যই লোকেশনটা দিয়ে দিবো, কেউ আপনার চলে আসবে। সো আমি বারবিকিউ চিকেন যেটা সেটার প্ল্যাটারটা নিয়েছি, এটা একটু ট্রাই করে দেখি।
একটা মেক্সিকান রাইস করেছে ওরা আর মেক্সিকান রাইসের বা মেক্সিকান ফুডের প্রথম কথা হলো অনেক স্পাইস হতে হবে দেখতে হবে যে খেতে কতটা স্পাইস হয়েছে কস্টলো হ্যাঁ স্পাইস কিক আছে মানে হিট আছে স্পাইসের এবং ঘির একটা ফ্লেভার আপনি পাচ্ছি এখানে খেতে কিন্তু খুবই মজা হবে মানে আমি যেহেতু স্পাইস লাভার যে কোনো ঝাল যে কোনো খাবার আমার জন্য মজা দেয় সো আর যেহেতু খাবারের ফ্লেভারটা অন্যরকম একটু ডিফারেন্ট স্বাদ ভালো লাগছে অসাধারণ বিশেষ করে রাইসটা এবং যেই সসটা ওরা দিচ্ছে এটা ফ্লেভারটাই অন্যরকম সো ফ্রাইড চিকেনটা আমরা ট্রাই করে দেবো একটু দেশি দেশি নামটা ফ্লেভারটাও কেমন হয় একটু দেখি রাইসটা মনে হয় সেম লুকটাই হচ্ছে প্রাইস অ্যাজ ইউজুয়াল ইভেন কস্টলো সেম প্রসেস সিসেমি দেওয়া আছে সো কারাই চিকেন ট্রাই করে দেখি ডিফারেন্ট ট্রুলি ডিফারেন্ট এটা স্পাইসটা একটু ওটার চেয়ে বেশি যারা স্পাইস পছন্দ করেন বারবিকিউ চিকেনের চেয়ে কারাই চিকেনটা আমার মনে হয় আপনারা ট্রাই করতে পারেন এটা বেশি ভালো লাগে আসলে অ্যামেজিং ফুড মানে স্বল্প পরিসরে এরকম ভালো ফুড এবং প্রাইস অনেক লেস 200-220 টাকায় আপনি এই টাইপের ফুড পাবেন মানে তারা কোয়ালিটিও মেনটেন করছে প্রাইসিংও মেনটেন করছে সো পিজাটা চলে এসছে সেটা হলো চিজ কালিফা পিজা এখানে যা রেকমেন্ড আমি পেয়েছি এবং যারা আমাকে বলেছে এই পিজাটা আমাদের বেস্ট পিজা সো এটা আমরা ট্রাই করে দেখা যাক অসাধারণ এত পরিমাণ চিজ মানে এত পরিমাণ বিফ এত পরিমাণ চিকেন এবং সসেজ মানে আপনি খাওয়ার পরে মনে হবে চিজটা আপনার মুখে মেল্ট হয়ে যাচ্ছে এবং একটা টেক্সচারটাই অন্যরকম এবং ফ্লেভার এবং আপনার বানের যে ফ্লেভার মানে পিজা বানটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে অসাধারণ লেয়ার লেয়ার চিজ আর সসেজ ক্যাপসিকাম দেওয়া আছে নট ওভার কুক ইটস ভেরি ভেরি গুড যদি যদি বলে দিতে চাই যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল শেয়ার মাই ভিডিও আর নতুন নতুন আপডেট রাখার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করুন সো যারা সিএম দাহাং ট্রাভেলার্সের ফ্যান আছেন তারা যদি রেস্টুরেন্টে আসেন অবশ্যই আমাদের রেফারেন্স ইউজ করবেন তাহলে অবশ্যই অবশ্যই 10% ডিসকাউন্ট পাবেন তবে সাথে অবশ্যই রেস্টুরেন্ট চেক ইন দিতে হবে হ্যাশট্যাগ সিএমআর ফর দাহাং ট্রাভেলার্স দিতে হবে অবশ্যই অবশ্যই পেস্টের লাইক দিতে হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং পরিবার নিয়ে ভালো থাকুন